নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমি রুবি, নর্থ বেঙ্গল থেকে। আজ যখন ব্লগটা শ্যুট করছি, মনে কিন্তু এক আলাদাই আনন্দ। বিকজ ভেবেছিলাম এবছর আর এতটা কলকাতার কাছাকাছি থেকে নর্থ বেঙ্গলেও হয়তো জগদ্ধাত্রী পুজোটা মিস করে যাব। ছেলে স্কুলের এক্সাম বলে কথা, ও যেমনই এক্সাম হো, এক্সাম মিস করে তো পুজো দেখতে যাওয়া যায় না, না তাই না? বাট হঠাৎ স্কুল থেকে একেবারে নোটিশ চলে এলো, 7-10 দিন না, পুরো 20 দিন পিছিয়ে গেছে হলো এক্সাম। আমার আনন্দ আর কে রাখে। চটজলদি তৎকালে টিকিট কেটে একেবারে ঠিক করলাম কর্তা গিন্নি আর ছেলেকে নিয়ে চলে আসব। আর দুঃখের মধ্যে বরের পড়ে গেল একেবারে ভিডিও কনফারেন্স, তৎকাল টিকিটটাও মিস হয়ে গেল। বাট হাল ছাড়ার পাত্র আমরা নই, একেবারে আমরা বেরিয়েছিলাম হলো সকাল সকাল, ও বেরিয়েছে পরের দিন মাঝরাত্রিরে। বাট জগদ্ধাত্রী পুজো একদিন হোক দেড় দিন হোক আসা কিন্তু চাই, তো চলো ওই জন্য দুঃখটা একটু কমের দিকেই আছে। বিকজ জানি গৌতম আজ খুন না হোক কালকে তো আসছেই। তো যাই হোক, একেবারে ভোরবেলা বেরিয়ে গেছিলাম বাড়ির জন্য, একেবারে হোম টাউন। আর হোম টাউনে যাওয়ার আলাদাই একটা আমেজ। আর ওখানে গিয়ে তো দেখতেই পাচ্ছ একেবারে জগদ্ধাত্রী পুজো পরিক্রমা শুরু করে দিয়েছিলাম সকালবেলা, ভোর সেই 4টে থেকে। সব কিছুরই কিন্তু গ্লান্সেস থাকবে তোমাদের সাথে। আর দেরি কিসের, চলো শুরু করা যাক ব্লগটা। বাচ্চা নিয়ে কদিন বেরোনা মানে তো জানো কত প্যাকিং শ্যাকিং, আমার যে কী ব্যস্ততা যায় আবার হঠাৎ তৎকালে ঠিক করেছি। তো যাই হোক, বর দিয়ে দিয়েছে একটা সারপ্রাইজ। আমি তো ভেবেছিলাম শুধু ড্রাইভার দাদাকেই পাঠাবে স্টেশনে, ওর ভিডিও কনফারেন্স আছে, মিটিং আছে, বাট ও মিটিংয়ে একটু ব্রেক নিয়ে আমাদের ড্রপ করতে এসছে। ট্রেনটা একটু লেট ছিল, সেই সুযোগে ও চলে এসছে। একটু মনটা একটু ভালোর দিকে আছে, একদিকে একটু বাড়ি যাওয়ার আনন্দ, একদিকে আবার ওকে রেখে যাচ্ছি বলে মনটা একটু খারাপ খারাপ। আর টিকিটটা তো ওয়েস্টেজ হলো, সেটা আলাদাই কথা। যাই হোক, ওর একটা রাত্রিরে মানে মাঝরাত্রিরে ভোরভোরের সময় টিকিট আছে, একটা পরের দিন আশা করি ওই ভোরভোরেই ও বেরিয়ে যেতে পারবে। যাই হোক, এখন দেখো ট্রেন কিন্তু প্রচুর বিফোর টাইম, আসল টাইম আমাদের ব্যান্ডেল না বাট 3:50, সে জায়গায় আমরা 2:45 নেমে যাচ্ছি। বাট রাত্রেবেলাও অ্যালার্ম দিয়ে উঠে দেখো একটু ড্রেসটা চেঞ্জ করে দিলাম, একটু লিপস্টিক আর ইয়ারিংটা পরে নিলাম। আরে ফেস্টিভ ভাইবসে বাড়ি যাচ্ছি বলে কথা, যেমন তেমনভাবে নাবলে হয়? অগ্নিবেশকে একটু স্টেশনে নামিয়ে গ্রুম করে দেবো, ও বেচারাকে জাস্ট তুলেছি আর নামিয়ে নিয়েছি, অতটা রাতে শুয়েছে, তারপর আবার সকালে নাবা। সকালটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, সকাল বলা চলে না এই ভোরবেলা 2:30 সময়, এটাকে আমরা রাত বলেই জানি। অনেক সময় হয়তো এই সময় ঘুমোতেও যাই। তো যাই হোক, মনটা কিন্তু বিশাল খুশি, বিকজ জগদ্ধাত্রী পুজোর সাথে চন্দননগরবাসীদের একেবারে টানটাই অন্যরকম। যদি না আসতে পারতাম না, ওখানে থাকতাম, সত্যি মনটা কিন্তু খুব খুব খারাপ হয়ে যেত। আর এখন দেখো সুযোগের সদ্ব্যবহার করে দিচ্ছি, বাপিরা যেহেতু এখনও পৌঁছতে পারিনি স্টেশনে, অগ্নিবেশকে একটু ভালো করে সোয়েটার টোয়েটার পরিয়ে দিয়েছি, ঠান্ডা যাতে একেবারে না লাগে, মোজা টোজা একেবারে পেয়ার আপ করে দিয়েছি। আর আমি করে দিচ্ছি একটু লেফট ওভার মেকআপ, বিকজ যাবো হলো পুজো পরিক্রমাতে। আর একদম সুন্দর একটা ইয়ারিংও পরে নিয়েছি চেঞ্জ করে, পুরো পুজো ভাইবস কিন্তু ইন। অগ্নিবেশকে একটা চকলেট কিনে দেবো, অগ্নিবেশ আবার মায়না করছে দিদি আমার ধাম্মির জন্যও কিছু কিছু নেবে। ফাইনালি এতদিন পর একেবারেই না, এই লক্ষ্মী পুজোর পরেই গেছি, বাবা আর ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আর ওদেরকেও বলেছিলাম বেশ কিন্তু সাজুগুজু করে আসতে, বিকজ আমরা যাবো হলো একেবারে জগদ্ধাত্রী পুজো 2023 পুজো পরিক্রমা একেবারে পঞ্চমী, ভোর 4:00 থেকে আমরা শুরু করব। বাজে হলো 3:50, আছি ব্যান্ডেল স্টেশনে একেবারে, আর সামনে দাঁড়িয়ে আছে আমার পঙ্খিরাজ। এই পঙ্খিরাজের ওপর আমাদের আলাদা ইমোশন, আমার আর গৌতমের প্রথম কার কিন্তু এইটা ভুবনেশ্বরতে, তখন আমরা ট্রান্সফার ছিলাম কিনা, যদিও এখন অফিসে নর্থ বেঙ্গলে গৌতম গাড়ি পায় বলে এটা এখন থাকে হলো এখানে কলকাতাতেই, চন্দননগরেই থাকে, আর নিয়ে যাওয়া হয় না। তো চলো লেটস গেট স্টার্টেড, একেবারে কিন্তু আমাদের পুজো পরিক্রমা জার্নি শুরু হয়ে গেল। ব্যান্ডেল স্টেশন থেকে চন্দননগর ঢুকতে কতই বা দেরি লাগে, আর এইদিকে দেখো রাস্তাঘাটে এরকম হোর্ডিং লাগানো মানে কিন্তু পুজো পুজো এসে গেছে, একটা ভাইবস সত্যিই চলে আসে। আমরা ডিসাইড করেছি আগে যেগুলো জুবলি আছে সেগুলো কভার করবো। দেখতে দেখতে চলে এসেছি হলো একেবারে সন্তান সঙ্গ উত্তরাঞ্চলের দিকে, এটা তো বরাবরই জানো এদের মেলাও খুব ফেমাস। তো গায়ে কাঁটা লাগার মতো থিম করেছে এবারে, দেখো একেবারে উমা, সত্যিই কি আমরা দেবী রূপে মাকে কত শ্রদ্ধা করি, কত ভালোবাসা দিই, সত্যি কি সব শ্রেণীর মেয়েরা, আমরা সব মেয়েরা কি সেরকম প্রায়োরিটি, সেরকম ইম্পর্টেন্স তো দূরের কথা, সেরকম রেসপেক্ট, সেরকম এ পাই উপরন্ত কিন্তু না, পাই না উপরন্ত। আমরা অনেক মেয়েরা কিন্তু বঞ্চিত হই, লাঞ্ছিত হয়, অনেকভাবে আমাদের টর্চার করা হয়। আর যেসব টর্চারের ব্যাপার
কথা আমরা বুঝিও না জানিও না। আর সত্যি অনেক শ্রেণীর মেয়েরা কিন্তু অনেকভাবে ডিপ্রাইভ। আমার মনে হয় একটা নিউ বর্ন ছেলেকে যদি তার পেরেন্টসরা ছোটোবেলা থেকেই বোঝায় যে একটা মেয়ের ওপর কতটা ডিপেন্ড করে আমাদের এই লাইফ সাইকেলটা, সত্যি একটা মেয়েরই কিন্তু এই পাওয়ারটা আছে একটা সন্তান নতুন নিউ বর্নকে একটা প্রাণকে জন্ম দেওয়ার। তো সেইগুলো যদি একটা ছোট্ট বাচ্চাকে বোঝানো হয় যে মেয়েদেরকে কেরমভাবে রাখা উচিত, আমার মনে হয় না কোনো জায়গায় কোনো মেয়েদের ওপর অত্যাচার হবে। তো যাই হোক, অনেক ভারী ভারী কথা বলে ফেললাম। তোমরা এনজয় করো হলো পুজোটা, প্যান্ডেলটা। আর আমি কিন্তু খুব সুন্দর সুন্দর মিনি ব্লগস করে, শর্টস করে অলরেডি আমার পেজে, আমার প্রোফাইলে, ইউটিউব প্রোফাইলে কিন্তু দিয়ে দিয়েছি হলো পুজোর একদম লেটেস্ট ভাইবস। তো সেখানেও তোমরা চেক আউট করতে পারো পঙ্গু ইন্ডিয়ান ব্লগার রুবি ইউটিউবে আর ফেসবুক পেজে। ওখানে আরও সুন্দরভাবে কিন্তু প্যান্ডেলটা আমি ডেসক্রাইব করে একেবারে তুলে ধরেছি তোমাদের সামনে। তো দেখো এরকম ডক্টর চার্জেসের এই লুচি আলুর দম নিয়ে অনেকটা কিন্তু হাসাহাসি করলাম আমরা সবাই। অনেক পুজো মণ্ডপেই কিন্তু দেখে নিয়েছি এরকম এরকম সব ডামি খাবার দাবার। সত্যি অগ্নিবেশ তো দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলো, অত বড় লুচি সাথে আলুর দমও আছে। তো তারপরে সন্তান সঙ্গ উত্তর অঞ্চলের একেবারে পরের বারবাড়িটা দেখো, এখানে আর নাবিনি এখন থেকে যদি সব প্যান্ডেল দেখে দিই পাঁচটা দিন গোটা করবোটাকে। এগুলো সব গৌতমের সাথে পরে পরে কভার করেছি। আর এখন দেখো হেলা পুকুরের সামনে দিয়েও যাচ্ছি, হেলা পুকুরও তোমাদের দেখাবো। বাট অবশ্যই কিন্তু পুজোর দিনগুলোতে এখনও সব জায়গায় দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু প্যান্ডেল তেমনভাবে কমপ্লিট হয় না। কোনো কোনো ঠাকুর আবার পুরো একেবারে রেডি করে ফেলেছে, প্যান্ডেলও রেডি, বিশেষ করে যেগুলো জুবলি সেগুলো। আর এখন আছি হলো বাগবাজারের ফেমাস, এবারে যেটা হয়েছিল জগন্নাথ দেবের কাছে। আইফেল টাওয়ারের নিচ দিয়ে একেবারে চলে যাচ্ছি চন্দননগরের স্টেশনের রাস্তায়। অনেক ঠাকুরই দেখলাম গাড়ি থেকে, নাবার হয়নি। যতই হোক বাচ্চা ছেলেটারও বড়, অত প্রেশার দিয়ে লাভ নেই। ওর যদিও এক্সাইটমেন্ট হচ্ছিল নাবার জন্য, কিন্তু আমরা যতটা মিনিমাইজ রাখে রেখেছি আমাদের এই সকালবেলার প্রথম পুজো পরিক্রমাটা। আর এদিকে দেখো ফটোগ্রাফার বারবাড়ির একেবারে সামনে চলে এসেছি, এটার কিন্তু ঠাকুর নিরাজনও অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো বিসর্জনের ব্লগ যদি কেউ না দেখে থাকো আগের ব্লগটা অবশ্যই কিন্তু চেক আউট করে নিও আমার পেজে। তো চলো, আর এখানে দিয়ে দিয়েছে একেবারে কিন্তু ক্রিসমাস ভাইবস। দেখো মনে হচ্ছে জানো একেবারে পার্ক স্ট্রিটে এসে গেছি। আর লাইটসগুলো দেখো কি ভালো লাগছে, পুরো একেবারে ভরার জমজমাটি। চলে এসছে একেবারে খরিশানির প্যান্ডেল দেখি। এখন দেখো মাতৃ প্রতিমা যেমন হয়েছে প্যান্ডেল তেমন মাতৃ প্রতিমা এবারে কিন্তু ওদের জুবলি ছিল। আর আমি জানি এদিকটা প্রচণ্ড ভিড় হবে, তাই আগে ভাগে কভার করে দেখিয়ে দিলাম তোমাদের। এখান থেকে লাইভেও গেছিলাম তাই প্যান্ডেলটা খুব ভালো করে দেখাতে পারিনি, তোমরা অবশ্যই কিন্তু লাইভটা চেক করে নিও।
তো তোমাদের সাথে শেয়ার করলাম হলো কানাইলাল পল্লীর একেবারে অনবদ্য প্রস্তুতি এই বছরে। এবছর ওদের 50th মানে 50 বছরের জুবলিতে পদার্পণ করেছে, আর দেখতে পাচ্ছ মানুষের উন্মাদনা একেবারে। সকাল সকাল কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ ঠাকুর দেখতে চলে এসেছে, কি না বললো, পরে তো নো এন্ট্রি হয়ে যাবো, আমরা তো বাবা দেখতে পারবো না তোমাদের মতো হেঁটে হেঁটে, তাই চলে এলাম। আর এখন ধরে নিয়েছি মানকুণ্ডুর রাস্তাটা, এখানে তোমরা জানো এখন আছি নিয়মি বাগানের সামনে। এখানে কিন্তু সার্কাস মাঠ থেকে শুরু করে আরও চারটে ভালো ভালো বাড়ি আছে, তো সেগুলো সবই তোমাদের সাথে পরে পরে শেয়ার করবো। আর এখন দেখো আমার শ্বশুরবাড়ি বাড়ি হলো তেমাথা, তেমাথা মানে রানীমার বাড়ি, আর ওখান থেকে একেবারে দু পায়ে হাঁটে সার্কাস মাঠ মানে স্বপ্নাবাজারের ওখানটা চলে এসেছি। আর সার্কাস মাঠ জানোই প্রতি বছর দারুণ সুন্দর মেলা আর সাথে প্যান্ডেল আমাদের উপহার দেয়, যদিও এই প্যান্ডেলের ওপেনিং এখনও হয়নি, তাই এখানে একটু চা ব্রেক নিয়ে নেবো আর বাইরে থেকেই তোমাদের মেলা আর মণ্ডপটা দেখিয়ে দেবো। মণ্ডপ কিন্তু হয়েছিল দারুণ সুন্দর। তো দেখো একেবারে পেরোচ্ছি হলো জ্যোতির মোড়, এখান থেকে সোজা স্ট্যান্ড রোডে গেলেই কিন্তু আমার শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়িও আসবো দুপুরবেলা একটু বাদের দিকে, মানে একটু বাড়িতে গিয়ে একটু রেস্ট টেস্ট করে প্যাকিং করে নিয়ে চলে আসবো। ঢুকে গেলাম একেবারে ভদ্রেশ্বরের দিকে, তো ভদ্রেশ্বরেও কিন্তু এবারে অনেকগুলো বাবুর বাজারে অনেকগুলো জুবলি আছে, আর প্রাইজও কিন্তু এবারে পেয়েছে ওরা প্রসেশনেও আর সেন্ট্রাল কমিটি থেকে প্যান্ডেলেও। তো চলো আজকে আর ওইগুলো দেখবো না, বললামই তোমাদের সালে পাঁচটা দিন পুজোর করবোটা কি, আজই যদি সব দেখে নিই আর সত্যি ছেলেটার ওপরও ধকল হয়ে যাচ্ছে সেই কালকে কখন বেরিয়েছে। বাট তেঁতুলতলার মা না দেখে বাড়ি ঢোকা সত্যি এই এই এটা অডাসিটিটা সত্যি আমি করতে পারবো না, মাকে না দেখলে মানে সত্যি যেন পুজোর অসম্পন্ন। তো প্রথম দিন চতুর্থীর সাজটা কিন্তু মানে একেবারে চতুর্থী থেকে পঞ্চমী পড়ে গেছে বলতে গেলে, সাজটা তোমাদের দেখিয়ে দিলাম, মায়ের বেনারসি পড়া হয়ে গেছে কিন্তু গয়না পড়া কিন্তু এখনও বাকি, সেইগুলোও সব ফুটেজ আসবে আস্তে আস্তে তোমাদের সাথে। তার জন্য কী করতে হবে, অবশ্যই ফলো করে রাখতে হবে পেজ। তোমরা অনেকেই বেশিরভাগজনই জানো মা কীরকম লেভেলের জাগ্রত, 231 বছরে পদার্পণ করেছেন এবারে মা, তো একেবারে মন ভরে দেখে নাও আর চোখ বন্ধ করে যা চাওয়ার মনোবাঞ্ছা কিন্তু মায়ের কাছে দুটো চোখে জল ফেলে একেবারে জানান দিয়ে নাও। তো চলো এবার একেবারে বাড়ি যাওয়ার পালা, মাও কিন্তু বারে বারে ফোন করছে যে একদিনেই কি তোরা সব ঠাকুর দেখে নিবি, আর এই যে সামনের লাইটিংটা দেখছো এটা কিন্তু ছট পুজোওয়ালা লাইটিং, সব তো একেবারে পড়েছে তাই না। আর আমরা চলে এসেছি চায়ে একটু চুমুক দিয়ে একেবারে বাড়ির পথে। একেবারে আর কোথাও ব্রেক না, এবার কিন্তু একেবারে সোজা বাড়ি। আর আমাদের পাড়ার জগদ্ধাত্রী ঠাকুরটাও দেখো অনেকটা কিন্তু রেডি হয়ে গেছে, এখানে মেইনলি অষ্টমী নবমীতেই পুজো হয়। তো দেখো বাড়ি এসেছি, প্রায় 1.5 ঘন্টারও বেশি হয়ে গেছে, আমার কিছু এডিটের কাজ ছিল করে এখন যাচ্ছি একটু 1-2 ঘন্টা মতো ন্যাপ নিতে, আর পরের ব্লকের গ্লান্সেস কিন্তু আমাদের সাথে শেয়ার করে রাখলাম। পরের ব্লক হতে চলেছে প্রচণ্ড ইন্টারেস্টিং, বিকজ এরপরেই কিন্তু একেবারে আমার তো ভাইফোঁটা সেলিব্রেশন হয়নি, ভাইফোঁটা সেলিব্রেশন করেই একেবারে চলে যাবো হলো শ্বশুরবাড়ির পথে। আর গৌতমও কিন্তু সন্ধ্যের মধ্যে একেবারে নেমে যাবে হলো চন্দননগরে, তো তারপরে ব্লগসগুলো কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো কী করতে হবে তোমরা তো জানোই, ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর একটু বেশি ভালো লাগলে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আর রিলেটিভসদের মধ্যে শেয়ার করতে ভুলে না। ভালো থেকো সবাই, এখানেই রাখলাম, বাই ফর নাও।